আসসালামু আলাইকুম টেক সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা টেক্সলেশন ইউটিউব চ্যানেলে যে বিষয় এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টি সম্পর্কে জানবো সেটি হলো লিফটের একটি গুরুত্বপূর্ণ অংশ যেটাকে আমরা দরজা বলি বা দরজা তো এটা নিয়ে একটা আসলে ভুল ব্যাখ্যা বা মতবাদ রয়েছে আমাদের বিশেষ করে গ্রাহকগণের মাঝে রিসেন্টলি আমি ব্যক্তিগতভাবে এই ধরনের বেশ কিছু প্রবলেম বা সমস্যার সম্মুখীন হয়েছি কাস্টমারের সাথে সেটা হলো এরকম যে আমার জায়গা আছে পাঁচ ফিট আপনি দর ছোট দিলেন আমার দুই সাইডে এত বড় জায়গা রেখে তো আসলে আপনি ক্রেতা হিসেবে যে বিষয়টা সবসময় মনে রাখবেন বা একটা বিল্ডিং যখন করছেন তখন একটা জিনিস মনে রাখবেন যে আমি দুইটা দরজা অর্থাৎ রিভার্স দরজা অর্থাৎ আমি যদি সেন্টার ওপেনিং দরজা চিন্তা করি অর্থাৎ আমার একটা শয়শ ওপেনিং ডোরের জন্য এই ছয়শো যখন এইদিকে ওপেন হবে ঠিক দুই সাইডে আবার ছয়শো জায়গা থাকতে হবে এটা ওপেন হওয়ার জন্য এবং এটার উপরে যে হেডারটা থাকে দরজার হেডার ডোর হেডার বলি আমরা নর্মালি তো এই ডোর হেডারটা আবার পঞ্চাশ এম বেশি থাকে কোনোটায় পঞ্চাশ এম এম কারো পঁয়ত্রিশ এম বেশি থাকে তো নর্মালি যেটা হয় অর্থাৎ আপনার জায়গা আছে সাপোজ চোদ্দোশো এম যদি আমরা এম এম এ হিসাব করি তো সেখানে আমি চাইলেই কোনোভাবে সাতশো এম এম এর ডোর বসানো পসিবল না কেননা সাতশো এম এর ডোরটা যখন ওপেন হবে সেটার জন্যই আমার সাতশো প্রয়োজন এরপরে তো আরও পঞ্চাশ এম জায়গা আমার মিনিমাম দরকার ডোর হেডারের বাড়তি অংশটুকু সেট করার জন্য এই ক্ষেত্রে আমরা কাস্টমারকে মানে অনুরোধ করব বা ক্রেতাগণকে অনুরোধ করবো বা আমরা যারা এই মুহূর্তে বাড়ি তৈরি করছি এইটার বেশি একটু সতর্কতার সহিত খেয়াল রাখব যে আমি আসলে লিফ্টের দরজাটা কত চাচ্ছি আমি ঠিক যতটুকু জায়গা লিফ্টের ওপেনিং চাচ্ছি বা ওপেন স্পেস চাচ্ছি ঠিক তার চেয়ে ঠিক দুই পাশে যেন ততটুকু জায়গা থাকে এবং সাথে আরও একশো এম জায়গা বেশি রেখে আমরা এই শ্যাফটের উইথটা তৈরি করব এতে করে আমাদের আশারও যেমন প্রতিফলন করবে এবং আপনার সাথে বা লিফ্ট কোম্পানির লোকদের সাথে লিফ্ট কোম্পানিতে আমরা যারা জব করি তাদের সাথে আসলে কনফ্লিক্টটা তৈরি হবে না এটা এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে জানান দিতে চাই যে লিফ্টের আমি আবারও বলছি লিফ্টের দরজা আপনার যতটুকু রাখা বলে আপনি প্রয়োজন মনে করেন সেটা বিল্ডিং করার সময় দিছে মানে সিদ্ধান্ত নিয়ে নেন প্রয়োজন আর্কিটেক্টের সাথে বসেন জানান যে আপনি লিফ্টের দরজাটা এতটুকু রাখতে চাচ্ছেন আর আরেকটা বিষয় হচ্ছে যে দরজা বড় করা যাবে এই অবস্থাতেও দরজা বড় করা যায় অর্থাৎ চোদ্দশো এম এম জায়গা আছে আমি চাইলে এখানে সাতশো ডোরও ব্যবহার করতে পারবো সেই ক্ষেত্রে কিন্তু সাইড ওপেনিং দরজা হবে এবং আপনার লিফ্টের কেবিনের ডেপটা কমে যাবে তো এটা অবশ্যই মাথায় রাখবেন আর সাইড ওপেনিং ডোরটা আমরা সব সময় ইগনোর করার চেষ্টা করি কারণ এটা এটাতে প্রবলেমটা বেশি আসে তো এই জন্য আমরা সময় আর দেখতেও একটা সৌন্দর্যের বিষয় আছে তো সব সবসময় দেখতে কিন্তু আমরা নর্মালি যেটা বলি সেন্টার ওপেনিং দরজাগুলি দেখতে অনেক সুন্দর হয় বা লুক্রেটিভ লাগে দুই সাইডে ওপেনিং হয়ে যাচ্ছে দুই সাইডে খুলে যাচ্ছে তো সেই দিকটা বিবেচনা করলে আমি আপনাদের নিকট একটাই অনুরোধ করব যে বিল্ডিং যখন আপনি তৈরি করছেন তখন অবশ্যই আর্কিটেক্টের সাথে আগে পরামর্শ করে নিন যে আপনি লিফ্টের দরজাটা কতটুকু ওপেন রাখতে চাচ্ছেন আমি এটা বারবার বলছি যে এটা আপনার আর্কিটেক্টের সাথে আগেই পরামর্শ করে নিন বা প্রয়োজনে কোনো লিফ্ট কোম্পানির এর সাথে যোগাযোগ করে তারা যেই সাজেশনটা দেয় সেই অনুযায়ী ওই কোর্টটা বা ওই জায়গাটা রাখার চেষ্টা করুন এতে করে আপনি আপনার বিল্ডিংটা বা এবং আপনি আপনি সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করবেন লিফ্টে চড়ে বা লিফ্টে আসা যাওয়ার ক্ষেত্রে যখন দরজাটা ছোট হবে বা আপনার মনের মতো হবে না এটা আসলে কারোরই কাম্য নয় তো আমরা এই ভিডিওর মাধ্যমে সকলকে বার্তা দিতে চাই লিফ্টের দরজা কতটুকু হবে এটা প্রিডিফাইন করে শ্যাপ্টের কোডটা ডিজাইন করার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করছি ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে বা আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন এবং আরও বেশি মানুষকে এই বিষয় সম্পর্কে জানার জন্য জানতে সহযোগিতা করবেন বলে আশা করি ধন্যবাদ সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে